ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রেম করা অর্থাৎ একজন নারী এবং পুরুষ সম্পর্ক স্থাপন করা বিয়ের আগে, এটা কি প্রেম করা বলা হয়? এটা তো প্রেম নয়, এটা হচ্ছে অশ্লীলতা। যারা শয়তানের ধোকায় পড়ে এই কাজে অগ্রসর হয়েছে বা এটা করেছে, তাদের তওবা করা উচিত। তবে যদি তারা বিয়ে করতে চায়, পরবর্তীতে বিয়ে করা যাবে, কিন্তু বিয়ের জন্য মেয়ের ওয়ালির অনুমতি লাগবে। মেয়ের ওয়ালির অনুমতি ছাড়া, গার্জিয়ানের অনুমতি ছাড়া বিবাহ বিশুদ্ধ নয়। তারপরেও যদি বিয়ে হয়েই যায়, ফ্যামিলি অবৈধ হওয়া সত্ত্বেও যদি বিয়ে হয়ে যায়, তাহলে ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে বিয়ে জায়েজ হবে, বসবাসের করা জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। তো যেই ছেলে এবং মেয়ে বিয়ে করেছে, তাদের একটা বিয়ে সম্পন্ন হয়েছে, কিছু কিছু শর্ত পূরণ হয়েছে, বিয়ের কিছু কিছু শর্ত পূরণ হয়েছে, বাকিটা অপূর্ণ রয়ে গেছে। তারপরেও তারা সংসার করতে হলে মেয়ের ওয়ালির অনুমতি লাগবে, সে যদি মেনে নেয়, বরং মেনে নেওয়া উচিত। আর তারা সৎসন্তান কামনা করতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, যে সৎসন্তান চাইবে আল্লাহর কাছে, তওবা করবে, সৎসন্তান কামনা করবে আল্লাহর কাছে। সন্তান কামনা করা এটা কোনো দোষের বিষয় নয়, আল্লাহ যদি কবুল করেন তাহলে সন্তান পেয়েও যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।